বাংলা মানবতা সমাধান। Scientists are not eliminating God. They are eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, U.S. Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in U.S. until the time I'm here. Islam has the solutions to the problems of the West. There is none greater than the Creator, Allahu Akbar, Allahu Akbar. There is none greater than the Creator, Allahu Akbar. দ্বিতীয় প্রকারের জ্ঞান হচ্ছে যে জ্ঞান সমাজকে লাভ করে। যে জ্ঞান একজন মানুষকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আইনজীবী, বিজ্ঞানী, কৃষিবিদ বানায়, সেটাও সমাজের মঙ্গলের জন্য দরকার, সমাজের উন্নয়নে দরকার। তবে যখন দ্বিতীয় প্রকারের জ্ঞান অর্জন করব, আমাদের মনে রাখতে হবে যে যখন বিজ্ঞানের জ্ঞান অর্জন করবেন, গণিত সম্পর্কে জানবেন, ভূগোল, ইতিহাস, এই জ্ঞান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে যায়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে নিয়ে না যায়। যদি এই জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে নিয়ে যায়, তাহলে সেই জ্ঞান ভালো জ্ঞান না, সেটা ভালো শিক্ষা না। এটা আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আনতে হবে। যেমন ধরেন, মেডিসিনের জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা জানি কিভাবে রক্ষা করে হাজার হাজার মানুষের জীবন। আবার এই একই মেডিসিনের জ্ঞান দিয়ে আমরা জানি কিভাবে গর্ভপাত ঘটায়। যুবক যুবতীরা জিনা করে আর গর্ভপাত ঘটাতে চায়। তাই এই জ্ঞানের দ্বারা যে ভুল কাজ, সেগুলো থেকে বিরত থাকতে হবে। মায়ের জীবন বাঁচানোর ক্ষেত্রে গর্ভপাত যদি শারীরিক সমস্যা থাকে, ইসলামের অনুমতি আছে। অন্যথায় আল্লাহ বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 31 এবং সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 যে দারিদ্রতার ভয়ে সন্তানদের হত্যা করো না, সন্তান হত্যা নিষিদ্ধ। তাই যে জ্ঞানই অর্জন করেন, তা হবে মানবতার কল্যাণের জন্য আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নিয়ে যাবে। যে নৈতিক মূল্যবোধ আপনি শিখছেন, খেয়াল রাখতে হবে যখন সন্তানকে স্কুলে দিচ্ছেন, স্কুল সন্তানকে ভালোভাবে গড়ে তুলছে কিনা। চিন্তা করেন, যদি আপনার সন্তানকে কনভেন্ট স্কুলে দেন, তাদের অনেক মূল্যবোধই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল্যবোধের বিপরীত। ব্যাপারটা এমন যে সন্তানের হাত পা বেঁধে তাদেরকে পানিতে রেখে বলছেন যে সাঁতার কাটো, কিভাবে সাঁতার কাটবে, কিভাবে সাঁতার কাটবে। তাই যখন স্কুলে পাঠাবেন, দেখতে হবে ঠিক জায়গায় দিচ্ছেন কিনা। যদি সংস্কৃতি, সমাজ, স্কুল আপনাকে আচরণ শিক্ষা দেয়, এটা হতে হবে ইসলামিক ধারার। এখন আমরা দেখি যে পশ্চিমা সংস্কৃতিতে তারা বলে যে তাদের রীতি বৃদ্ধাশ্রম তৈরি করা। ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই, কারণ ইসলাম বিশ্বাস করে যে পিতামাতাকে ভালোবাসা, সম্মান দেখাতে হবে। আর কোরআনে অনেক জায়গাতে আছে, সূরা লোকমান অধ্যায় 31 আয়াত 15, সূরা আনকাবুত অধ্যায় 29 আয়াত 8, সূরা আনাম অধ্যায় 6 আয়াত 151 অনেক আয়াতই বলছে যে আমি মানুষকে নির্দেশ দিয়েছি পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে ভলিউম 8 বুক অফ আদাব অধ্যায় 2 হাদিস নাম্বার 2, এক ব্যক্তি নবীজির কাছে আসলো এবং জিজ্ঞেস করলো যে পৃথিবীতে আমার ভালোবাসা এবং সম্মানের বেশি হকদার কে। নবীজি বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। লোকটা বলল, তারপর কে? আবার নবীজি তৃতীয়বার বললেন, তোমার মা। লোকটি বলল, তারপর কে? তখন নবীজি বললেন, তোমার বাবা। 75 ভাগ, 4 ভাগের 3 ভাগ ভালোবাসা এবং সম্মান মায়ের,
25 ভাগ 4 ভাগের 1 ভাগ বাবার দিকে। সংক্ষেপে, মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলও পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন। বাবাকে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাই ইসলাম আমাদের বলছে পিতামাতাকে ভালোবাসতে হবে, বিশেষ করে সম্মানের হকদারের কথা বললে মা তিন গুণ বেশি পাচ্ছেন। ইসলাম ধর্মে বৃদ্ধাশ্রমের কোনো স্থান নেই, তাই যে আদব কায়দায় সন্তানের শিক্ষা দিই সেটা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া মতে হতে হবে। আর এখন আমরা দেখি যে মুসলিমরা ফায়ারিং লাইনে, এখন দেখা যায় মুসলিমরা পিছিয়ে পড়েছে, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। এর প্রধান কারণ হচ্ছে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে গেছি। আগে অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দী সময়টাকে বলা হতো অন্ধকারের যুগ। অন্ধকার কাদের জন্য? ইউরোপিয়ানদের জন্য। আরবের মুসলিমরা যে উন্নতি করেছিল তা উল্লেখ করার মতো। যদি ইতিহাস পড়েন, স্কুলে যা পড়েছি, আমি নিজে কনভেন্ট স্কুলে পাশ করেছি, খ্রিস্টান মিশনের স্কুল, সেখান থেকে পড়ালেখা করেছি। এটা পরবর্তীতে পরে আমি বুঝলাম যে স্কুলে কি পড়েছি, মেডিকেল কলেজে কি পড়েছি, একজন মেডিকেল ডাক্তার হিসেবে অনেক বিষয় আমার কাছে ভিন্ন। স্কুলে আমাদের শিখিয়েছে যে রক্ত সঞ্চালন প্রথম আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। আসলে যদি কোরআন পড়েন, কোরআন রক্ত সঞ্চালনের ব্যাপারে বলছে, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 66, কিভাবে পেটে খাবার প্রবেশ করে, তারপর সেখান থেকে ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইন থেকে রক্তনালী দিয়ে বিভিন্ন অংশে প্রবেশ করে, মেমোরি গ্ল্যান্ড সহ যেখানে দুধ উৎপন্ন হয়। এখানে দুধ উৎপন্ন হওয়ার প্রক্রিয়া এবং রক্ত সঞ্চালনের বিষয়ে সংক্ষেপে বলছে সূরা নাহল অধ্যায় 16 আয়াত 66। আর আমি গবেষণা করার পর জানতে পারলাম যে রক্ত সঞ্চালনের প্রথম যে ব্যক্তি বর্ণনা দেন তিনি ইবনে নাফিস। কোরআন নাজিলের 600 বছর পর এবং উইলিয়াম হার্ভের 400 বছর আগে। কিন্তু পাঠ্যবই পড়লে দেখবেন উইলিয়াম হার্ভের কথা বলা হয়েছে। আমাদের কতজন ইবনে নাফিসের নাম জানি? কতজন? হয়তো কেউই বলতে পারবেন না যে ইবনে নাফিসই সর্বপ্রথম রক্ত সঞ্চালনের ব্যাখ্যা দেন। আমরা ভূগোল পড়েছি, কিন্তু ভূগোলে প্রথম যে ব্যক্তি পৃথিবীর মানচিত্র আঁকেন তিনি হলেন আলিদ্রিসি 1154 সালে। স্কুলে আমরা যে ডিজিট শিখেছি কি বলা হয় জানেন? একে আরবি নিউমেরালস 1 2 3 4 বলা হয়, যা আমরা লেখা ব্যবহার করি 1 2 3 4, এটাকে আরবি নিউমেরালস বলা হয়, অন্যটা রোমান নিউমেরালস। ইন্ডিয়ানরা প্রথম জিরো বা শূন্য আবিষ্কার করে, আর আরবরা সেটা নিয়ে পৃথিবী জুড়ে বিখ্যাত করে একটা ডেসিমেল যুক্ত করে। এভাবে আমরা পদ্ধতিটা পেয়েছি। যাদের পথে চলা যায় না, তারা কারা? প্রতি রাকাত সালাতে তো তাদের কথাই পড়ছি, গায়রিল মাগদুব আলাইহিম ওয়ালাদদাল্লিন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুব আলাইহিম তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে। জানতে দেখুন পৃথিবী বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না। জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে? যাদের পথে চলা যায় না, প্রতি রবিবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British?
the space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense, Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. Dekhun, Dr. Jakirer Shonge Alap Kori. প্রতি শনিবার রাত 6:30টায় আপন সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়। The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Al Malikul Quddus Salamul Mu'minul Mu'min. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV, people talking trash about the way I be. But what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever frown and your head looking down. If you read the Quran, you're the best in the town. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. M-U-S-L-I-M, I'm so blessed to be with them. Watch Little Wonders at their best. Bishoy Shishura, proti budbar shondha 7:00 apuno samprochar sokal 11:00 Bangladeshe, Peace TV Banglay. মুজফর বিন মহসিন আব্দুর রাজাক বিন ইউসুফ ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন জাহাঙ্গীর আলম জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। গণিতে আমরা পিথাগোরাসের তত্ত্বের ব্যাপারে জেনেছি যে সমকোণী ত্রিভুজের সামনের বাহুর বর্গফল সমান অন্য দুই বাহুর বর্গফলের সমষ্টি। পিথাগোরাসের তত্ত্ব আমরা স্কুলে শিখেছিলাম যে এটা প্রথম আবিষ্কার করে আলতুসি। তাই আমরা জানি যে কয়েক শতাব্দী আগে মুসলিমরা বিজ্ঞান আর প্রযুক্তিতে উন্নত ছিল, কিন্তু এখন পাঠ্য বইয়ে তাদের কথা প্রায় নাই। ত্রিকোণমিতির জনককে আলবেরোনি, আপনারা কি আলখিন্দির নাম জানেন? আলখিন্দি 200 সূত্র লিখেছেন গণিতে, জ্যামিতিতে এবং যুক্তিবিদ্যায়। আর একই সময়ে যখন গ্যালিলিও, ডেসকার্টিস এবং নিউটন বলল যে সব ফিজিক্যাল ল স্বয়ংসম্পূর্ণ, কিন্তু তিনি বলেছেন আপেক্ষিক। পরবর্তীতে অ্যালবার্ট আইনস্টাইন আরো গবেষণা করলেন আর রিলেটিভিটির থিওরি দাঁড় করালেন। আর ইতিহাস পড়লে আমরা জানতে পারি যে মোহাম্মদ আহমদ এবং হোসাইন শাকির দুই ভাই পৃথিবীর উপরিভাগ পরিমাপ করলেন এবং লোহিত সাগরের আড়াআড়ি পরিমাপ করলেন। একই সময়ে লোকজন ভাবত পৃথিবীর চাপা। আমরা রসায়ন পড়েছি আর জানতে পেরেছি যে গিবার নামক একজন প্রথম মদ আবিষ্কার করেন। আসলে জাবের ইবনে হাইয়ান, জাবের যখন পাঠ্য বইয়ে লেখা হয় তখন গিবার, গিবার শুনতে পশ্চিমাদের মতো, আসলে জাবের ইবনে হাইয়ান। তাই যখন পড়েই মনে করেছি পশ্চিমা গিবার, গিবার। আর জাবের ইবনে হাইয়ান মদ আবিষ্কার করেন, অ্যালকোহল শব্দটি এসেছে আরবি শব্দ আলগুল থেকে যার অর্থ খারাপ প্রভাব। ইতিহাসে মোহাম্মদ জাকারিয়া আর রাজির কথা আমরা জানতে পারি
মেডিসিনের ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিলেন, এমনকি মেলস এবং গুটি বসন্তের উপর বই লিখেছেন। মেডিসিন পড়লে দেখতে পাই আলী ইবনে আব্বাস 20 খণ্ড লিখেছেন মেডিসিনের প্র্যাকটিস ও তত্ত্বের উপর। আমরা আবিসিনা সম্পর্কে জানি, আবিসিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়, তিনি আলী ইবনে সিনা। আলী ইবনে সিনাকে প্রাচ্যের অ্যারিস্টটল বলা হয়। তিনি দার্শনিক ছিলেন, গণিতবিদ ছিলেন। তাই যখন পিছনের ইতিহাস দেখি, দেখা যায় যে পৃথিবীতে মুসলিমরা শীর্ষে ছিল, সেই সময় আমরা পৃথিবীর শীর্ষে ছিলাম, কারণ সেই সময় আমরা কোরআন সুন্নাহর নিকটবর্তী ছিলাম। আর এখন আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আর এই কারণে ফায়ারিং লাইনে আছি। আমাদের খেয়াল রাখতে হবে সন্তানকে কোরআন হাদিসের কাছে রেখে শিক্ষা দিচ্ছি কি না। আমাদের দায়িত্ব সন্তানকে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া। এ কারণে আমি বলি যে আপনার সন্তান হচ্ছে আপনার আমানত। দেখতে হবে তাদেরকে উভয় জগতেরই শিক্ষা দেওয়া হচ্ছে কি না। এটা আমার জন্য স্বাক্ষর করার ছিল, 8 বছর আগে সমস্যাটা দেখেছি আমি। আর যদিও আলহামদুলিল্লাহ আমি শিক্ষার উপর লেকচার দিয়েছি, আমার জীবন সঙ্গী বাছাই করতে সময় নিয়েছি, কারণ সঠিক জীবন সঙ্গী চেয়েছি, আর অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। যখন সন্তান হলো আমার বড় ছেলে 12 বছর বয়স, আমি সবসময় চিন্তা করেছি একটা ভালো স্কুলের যার মধ্যে সমন্বয় থাকবে ইসলামিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার। বিজ্ঞান গণিতকে আমি সেকুলার শিক্ষা বলি না, কারণ সেকুলারের সংজ্ঞা হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্কহীন। আমি বিশ্বাস করি বিজ্ঞান ঈশ্বরে বিশ্বাস করে, গণিত ইসলামিক সাবজেক্ট। তাই এ কারণে যখন আমি প্রচলিত বিষয়গুলো সম্পর্কে বলি, আমি সেগুলোকে ফর্মাল এডুকেশন বলি। গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংলিশ, এগুলোকে বলি ফর্মাল সাবজেক্ট। তাই সবসময়ই আমি স্বপ্ন দেখেছি একটা ভালো স্কুলে যার মধ্যে সমন্বয় থাকবে আমাদের ইসলামিক বিষয়, ইসলামিক শিক্ষার এবং ফর্মাল এডুকেশনের। কারণ গণিত, বিজ্ঞান, ইতিহাস আমার মতে ইসলামের একটা অংশ। আর আমি পৃথিবীর নাম করা স্কুল দেখলাম, একটা জরিপ করলাম, আলহামদুলিল্লাহ অধিকাংশ ইসলামিক স্কুলগুলো নিয়ে সে সময় প্রায় 6 থেকে 8 বছর আগে 2-3 বছর করেছি, মাশাআল্লাহ পৃথিবীর অধিকাংশ সেরা স্কুলগুলোতে গিয়েছি, আমেরিকা, কানাডা, ইউকে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, শত শত স্কুলে আমি গিয়েছি। আর দেখলাম যে পশ্চিমা দেশে অধিকাংশ ইসলামিক স্কুল প্রায় সবগুলোই ছিল মুসলিম ম্যানেজড স্কুল। মুসলিম ম্যানেজড মানে পরিচালনা করত মুসলিমরা, কিন্তু সেগুলোকে ঠিক ইসলামিক বলবো না, কারণ আমরা জানি যে পশ্চিমা বিশ্বে ভয় আছে মদের, মাদকাসক্তির, অশ্লীলতার, আর এই সবগুলোতে ছাত্রছাত্রীরা যে ড্রেস কোড মানে, তারা ইসলামিক হিজাব পরে, মাশাআল্লাহ, তাদের জন্য প্রার্থনার সময় আছে নামাজের, আলহামদুলিল্লাহ, কোনো মদ ছিল না, মাদক নাই, আলহামদুলিল্লাহ। তাই সেটাই হচ্ছে আসল ইসলামিক স্কুল। ইন্ডিয়াতে ফিরে এলাম আমি, অধিকাংশ মুসলিম ম্যানেজড স্কুল, তাদের ইসলামিক ড্রেস কোড আছে, নামাজ পড়তে পারবেন, মদ পান করা, মাদক নেওয়া যাবে না, কিন্তু নতুনত্ব পেলাম না। তবে আলহামদুলিল্লাহ পশ্চিমাদের তুলনায় যেখানে মাদক সেবন, মদ পান করা সাধারণ ব্যাপার, অশ্লীলতা কমন, সেই তুলনায় ভালো, আমি খুশি হলাম। কিন্তু আমি যা খুঁজেছিলাম তা হচ্ছে একটা শিশু স্কুলে যায়, তার সেরা জ্ঞানটা পাওয়া দরকার, কোনো স্কুলে এটা পেলাম না। যা চেয়েছি, এখন আমাদের মুসলিম উম্মা দুই ধরনের শিক্ষায় বিভক্ত হয়েছে। এক ধরনের শিক্ষা যেটাকে বলে সেকুলার শিক্ষা, সেখানে তথাকথিত সেকুলার শিক্ষা হয়, আমি বলি ফর্মাল শিক্ষা। তারা গণিত, বিজ্ঞান, ইতিহাসের উপর জ্ঞান চর্চা করছে, তবে দিন থেকে অনেক দূরে। আবার অন্যদিকে যদি মাদ্রাসাগুলোতে যান, সেগুলো শিক্ষা দেয় কোরআন, হাদিস, শরিয়া, ফিকা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে দিক প্রতিদান, তবে তারা গণিত পড়ে না, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল কিছুই পড়ে না। তাই আমরা চেয়েছি দুটোর মাঝামাঝি সমন্বয় করতে, দুটোকে একসাথে পেতে।
যখন অধিকাংশ স্কুল পরিদর্শন করেছি আমি দেখেছি এখন পরিবর্তন হচ্ছে। গত ছয় বছরে আমি দেখেছি কিছু স্কুল কিছুটা কাছাকাছি, আলহামদুলিল্লাহ আমার ধারণার কাছাকাছি। তবে এদের অধিকাংশই হয়তো সপ্তাহে তিনটি ক্লাস রাখে ইসলামের উপর, বা হয়তো দৈনিক একটা ক্লাস, আমি যা দেখেছি সর্বোচ্চ দুটো ক্লাস। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা শিশু যখন স্কুল পাস করবে তার কোরআন হাদিস শরিয়া ফিকা বিজ্ঞান ইত্যাদির জ্ঞান হবে, কিন্তু সেটা পায়নি। যদিও আমেরিকার স্কুলগুলোতে আমি গিয়েছি, সেরা দক্ষিণ আফ্রিকা যাকে বলা হয় ইসলামিক স্কুলের একদম সেরা স্কুল, ইউকে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ইত্যাদি। তারপর আমরা চিন্তা করলাম চলুন শুরু করি, আর আল্লাহর সাহায্যে আলহামদুলিল্লাহ বোম্বেতে আলহামদুলিল্লাহ প্রায় ছয় বছর আগে বা সাড়ে পাঁচ বছর আগে নিজস্ব ইসলামিক স্কুল চালু করলাম, যার নাম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। কারণ আমার সন্তানের জন্য দরকার, যদিও আমার সন্তানকে কনভেন্ট স্কুলে দিয়েই পড়ালেখা করাতে প্রস্তুত ছিলাম, তথাকথিত শিক্ষা দিতে প্রস্তুত ছিলাম, আমি চিন্তা করলাম যে আমাদের একটা স্যাম্পল স্কুল তৈরি করা দরকার। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা বোম্বেতে শুরু করে দিলাম, আল্লাহ আমাদের সাহায্য করলেন, আমরা স্কুল শুরু করলাম। আর আলহামদুলিল্লাহ প্রথম দিন থেকে বোম্বের মানুষদের যে সমর্থন পেয়েছি, বোম্বের মুসলিমদের, তা ছিল অসাধারণ মাশাল্লাহ। এমন সাড়া পেলাম, যদিও স্কুল পুরোপুরি নতুন, খুব একটা বিজ্ঞাপন দিইনি, স্কুল করার সিদ্ধান্ত নিলাম, তিন সপ্তাহ প্রচার করলাম, মাশাল্লাহ। তবে চালু হওয়ার সাথে সাথে যে ব্যাপক সাড়া পেয়েছি তা ছিল অসাধারণ। এটা এত আশাব্যঞ্জক ছিল যে মন্ত্রীরা আমাদের স্কুলে ফোন করেছেন তা দেখার জন্য, যে তাদের বন্ধুরা সন্তানদের ভর্তি করিয়েছেন, আমাদের স্কুল খুবই ভালো মাশাল্লাহ। আপনি এমনটা কখনোই পাবেন না যে একজন মন্ত্রী ফোন করে বলবেন যে আমাদের একটা সিট দরকার মাদ্রাসায়। কনভেন্ট স্কুলে এমনটা দেখা যায়, ইন্ডিয়ার অধিকাংশ কনভেন্ট স্কুলে এমন ফোন করে তাদের প্রভাব খাটাতে চায়। তবে আলহামদুলিল্লাহ আমরা ভর্তি প্রক্রিয়ার ব্যাপারে একেবারে অনমনীয়, কঠোরভাবে নিয়মকানুন মেনে চলি। যদি আমাদের স্কুলের শর্তগুলো পূরণ না করে, মন্ত্রীর ছেলে হলেও আমরা তা ভর্তি করি না আলহামদুলিল্লাহ। সেখানে যে পার্থক্য আমরা তা উৎসাহিত করি, মানবতাবাদীদের আগে যে বিপ্লব হয়েছিল এবং পৃথিবী জুড়ে শিক্ষা, সেটা খুবই ভালো বিপ্লব, তাদের ইসলামের পরিবেশ নিশ্চিত করেছিল। আমি খুবই আনন্দিত যে পশ্চিমা দেশে হোক, সেটা ইউএসএ বা ইউকে, সেখানে স্কুলগুলোতে একজন শিশু ইসলাম চর্চা অন্তত করতে পারছে। আমাদের স্কুল করে আমরা কিছু নিয়ম রাখলাম, আমি একটা পূর্ণ সমন্বয় চেয়েছি যে যদি কেউ স্ট্যান্ডার্ড 10 পাশ করে সে সময় অন্তত যেন আলিম পাস করতে পারে যখন দারুল উলুম পাস করে, পাশাপাশি যেন কনভেন্ট স্কুলের সাথেও প্রতিযোগিতা করতে পারে, সেটাই ছিল উদ্দেশ্য। সেই লক্ষ্য নিয়ে স্কুল শুরু করেছি এবং অনেক অপ্রচলিত বিষয় যুক্ত করলাম। লোকজন বলছে এটা অসম্ভব, তবে আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে করতে পেরেছি। আমাদের স্কুলের সময়টা বেশ লম্বা, সকাল 8টা থেকে শুরু হয় 4:30 পর্যন্ত। নার্সারির জন্য আমরা স্কুল করেছি, নার্সারি থেকে 3 বছর থেকে, প্রথম বছর নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং স্ট্যান্ডার্ড 1, মাত্র 4টা ক্লাস, মাত্র 4টা গ্রেড। আর স্কুলের সময়টা শুরু হয় সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। লোকবলের সময়টা খুব বেশি, ছাত্রছাত্রীরা এটা করতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা দিনটাকে 12টা অংশে ভাগ করেছি, প্রত্যেক অংশে 35 মিনিট, দুটো করে অংশ প্রতিদিন থাকে এক্সট্রা কারিকুলাম কার্যক্রম নিয়ে, মার্শাল আর্টস, হতে পারে তায়কন্দো, জুডো, সাঁতার, বা হতে পারে কম্পিউটার, এবং সব এক্সট্রা কারিকুলাম কার্যক্রম গড়ে দুটো অংশ একদিনে। প্রত্যেক শিশুর জন্য বাধ্যতামূলক সাঁতার শেখা, তায়কন্দো, জুডো, মার্শাল আর্ট, ছেলেদের জন্য ফুটবল ইত্যাদি। আর বাকি 10টা অংশের 5টা অংশ ইংলিশ এবং 5টা আরবি। আমাদের দুটো মাধ্যম এখানে রয়েছে, ইংলিশ এবং আরবি। আরবি হচ্ছে পবিত্র কোরআনের ভাষা, এটা সেই ভাষা যাতে সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা নাজিল হয়েছে। আমরা বুঝি, আমরা অভাবটা বুঝতে পারি, কারণ আমাদের বাবা মা এটাকে গুরুত্বপূর্ণ মনে করেননি যে আরবি ভাষা হিসেবে জানতে হবে। আমরা জানি এটা একটা পিছুটান এখনো, তাই আমরা চাই যে আমাদের সন্তান, আমাদের পরবর্তী প্রজন্ম আরবিকে মাতৃভাষা হিসেবে জানুক। তাই 5টা অংশ আরবি আর 5টা ইংরেজি, পরবর্তী প্রজন্মে একটা পরিবর্তন।
There is none greater than the Creator. Allahu Akbar. Allahu Akbar. There is none greater. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভি, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। আল্লাহর কালাম কোরআন বুঝতে চান? কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে উলুমুল কোরআন শিরোনামে। উলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায়। কোরআন কে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর একত্বের প্রতি ভরসা, একনিষ্ঠ ভাবে এক মুখী হয়ে সব দিক থেকে তাকে জানতে হবে, শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা, শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে, সুন্নাতের অনুসরণ, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম, ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত, কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুসসালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তাওহীদ, ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে, সেটা ইসলাম ভঙ্গের কারণ, স্রষ্টা আল্লাহ, কর্তা একমাত্র আল্লাহ। আর কি কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা প্রতি রবিবার ও শুক্রবার রাত 8:00 বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, মহান আল্লাহর সর্বশেষ টেস্টামেন্ট, এটি মানবজাতির প্রতি আহ্বান, দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারা, বিপদগামীদের পথপ্রদর্শক, অসচেতনের প্রতি সতর্ক, যারা সন্দিহান তাদের জন্য নিশ্চয়তা, দুঃখীদের জন্য সমাধান, যারা হতাশ তাদের জন্য আশা। আল কোরআন এই পৃথিবীর বুকে সবচেয়ে পজিটিভ বই, আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা। চলুন এটা পড়ি, বুঝি এবং অনুসরণ করি। পিস টিভি বাংলা, মানবতার সমাধান।